দুই বাংলার জনপ্রিয় ব্যান্ড মোহিনের ঘোড়াগুলির প্রতিষ্ঠাতা সদস্য তাপস দাস মারা গেছেন। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। অর্থাভাবে চিকিৎসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে দায়িত্ব নেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে কলকাতার SSKM হাসপাতালে বেলা 11টায় মারা যান তাপস দাস। 1975 সালে ওপার বাংলার প্রথম রক ব্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করে মোহিনের ঘোড়াগুলি। পৃথিবীটা নাকি তোমায় দিলাম, ভালোবাসি, আমার প্রিয় কাফে, এর মতো জনপ্রিয় বেশ কিছু গান উপহার দেয় তারা।